অভিজ্ঞতার অভাব ছিল, সে কারণে হয়তো অনেক ভুল ত্রুটি ছিল, যেটা আমাদের শ্রদ্ধেয় এম কে রহমান সাহেব আরো ব্যাখ্যা করে বলতে পারবেন। কারণ সেই সময় প্রথম আমরা দেখলাম তদন্ত সংস্থার দায়িত্বে যাকে দেওয়া হলো সেখানে তার বিরুদ্ধে ইসলামী ছাত্র সংঘ করার অভিযোগ ছিল। তারপরে আইনের ক্ষেত্র সবসময় তিনি আরো ভালো ব্যাখ্যা করবেন, বাদী বিবাদের কিন্তু একই রকম কিন্তু প্রত্যাশিত থাকে যে সবাই কিন্তু একই রকম একটা রায় পাবে বা আপিল করার সুযোগ পাবে, সমান অধিকার পাবে। এখানে সমান অধিকারটুকু ছিল না। এই যে এই অবস্থার মধ্যে দিয়ে যখন এই ঘটনাগুলোর মধ্যে রায় হলো বাচ্চু রাজাকারের, এবং বাচ্চু রাজাকারের রায়ের পরে সবার প্রত্যাশার জায়গাটুকু আর একটু জেগে বেশি ছিল যে আমার রায়টা পরবর্তীগুলো একই দাঁচন হবে বা একই রকম হবে। কিন্তু আমরা দেখলাম কাদের মোল্লার রায়ের সময় যখন সেটা হলো না, তারুণ্য একসঙ্গে অল্প কয়েকজন তারুণ্য ফেসবুক কিংবা ব্লগে তারা স্ট্যাটাস দিল যে আসুন আমরা এর প্রতিবাদ জানাই, আমরা শাহবাগে ঐক্যবদ্ধ হব। সেই রাতে শাহবাগে আমিও গিয়েছিলাম এবং আমি দেখলাম তারুণ্য নতুন করে একটা উদ্দীপ্ত চেতনা নিয়ে তারা জেগে উঠলো, তারা ঘোষণা দিল আমরা ঘরে ফিরবো না। অনেক হয়তো ভেবেছিলেন হয়তো এটা সাময়িক একটি বিষয়, না, এটা এখন সাময়িক বিষয় নয়। আজকে সমগ্র বাংলাদেশ, বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে শাহবাগের সঙ্গে একাকার হয়ে গেছেন মিলেমিশে। সবার একটাই দাবি যে আমরা এই বিচার প্রক্রিয়া